স্টুডেন্ট এখন তোমাদের ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেকেন্ড সেমিস্টারের হিস্ট্রি জেনারেল অর্থাৎ ইতিহাসের পাস কোর্সের ক্লাস আছে আজকের ক্লাসে তোমাদের গুরুত্বপূর্ণ কিছু এসে কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব যেগুলো তোমাদের ইন্টারনাল পরীক্ষা এবং সেমিস্টার পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে তোমাদের দ্বিতীয় যে অধ্যায় আছে হর্ষবর্ধন এবং তার সময়কাল এই অধ্যায় থেকে গুরুত্বপূর্ণ পঁচিশটা এসে কেউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব এই এসে কেউ প্রশ্নোত্তরগুলো আলোচনা করার আগে যে বিষয়টা তোমাদের একটু বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে তোমরা চাইলে এই যে নম্বরটা দেখতে পাচ্ছ বোর্ডে এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো এছাড়া তোমাদের জন্য একটা স্টাডি মেটেরিয়াল সেমিস্টার টু হিস্ট্রি জেনারেল ছাত্রছাত্রীদের জন্য একটা স্টাডি মেটেরিয়াল তৈরি করা হয়েছে যেটা তোমরা চারশো টাকা পে করে কালেক্ট করতে পারো সেই স্টাডি মেটেরিয়ালে তোমরা কি পাবে তোমরা দশ নম্বরের প্রশ্ন পাঁচ নম্বরের প্রশ্ন এবং এক নম্বরের এসে কিউ প্রশ্ন উত্তর তোমরা পেয়ে যাবে সাজেশান প্লাস অ্যান্সার তোমরা পেয়ে যাবে তোমাদের যাদের কাছে এখনও তেমন কোনো ভালো বই নেই বা তোমরা কোথাও টিউশান পড়তে যাচ্ছ না তোমাদের বলবো তোমরা এই স্টাডি মেটেরিয়ালটা চারশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারো সেক্ষেত্রে তোমাদের এটা পড়লেই সেমিস্টার টু তোমরা ক্লিয়ার করতে পারবে কারণ এখানে পর্যাপ্ত পরিমাণে প্রশ্ন উত্তর থাকবে এবং অযথা প্রশ্ন উত্তর কিন্তু থাকবে না এখানে সাজেশান ভিত্তিক প্রশ্ন উত্তর তোমাদের থাকবে এবং সম্পূর্ণ তোমরা এটা টাইপ করা নোটস পাবে চলো আজকে গুরুত্বপূর্ণ পঁচিশটা প্রশ্ন উত্তর তোমরা দেখে নাও অধ্যায় দুই থেকে এবারে তোমরা প্রশ্নের উত্তরগুলো দেখে নাও প্রথম প্রশ্ন হর্ষবর্ধনের রাজত্বকালে অন্যতম প্রধান শিক্ষাকেন্দ্রের নাম কি অ্যান্সার হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয় নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয় কে স্থাপন করেন অ্যান্সার হবে কুমারগুপ্ত নেক্সট প্রশ্ন নালন্দা বিশ্ববিদ্যালয়ের একজন অধ্যক্ষের নাম বাঙালি পণ্ডিত শিলভদ্র তারপরের প্রশ্ন তারপরের প্রশ্ন আছে দেখো লোকপাল কারা ছিলেন প্রদেশের শাসন শাসনকর্তাদের উপাধি ছিল লোকপাল নেক্সট প্রশ্ন হর্ষবর্ধনের সেনাবাহিনীকে কয়টি ও কী ভাগে ভাগ করেন চারটি ভাগে ভাগ করেন পদাতিক অশ্বারোহী রথি আর রণহস্তি নেক্সট প্রশ্ন হর্ষবর্ধনের লেখা তিনটি নাটকের নাম রত্ন বলি প্রিয় দর্শিকা আর হচ্ছে নাকনন্দা হর্ষবর্ধনের রাজত্বকালে কোন চীনা পর্যটক ভারতে এসেছিলেন অ্যান্সার হবে হিউ সাং নেক্সট প্রশ্ন হর্ষবর্ধনের সময়কালে কে কৌনজ আক্রমণ করেন মালব রাজ দেবগুপ্ত কৌ মানে ও গৌড়রাজ শশাঙ্ক দেখো মালবরাজ দেবগুপ্ত আর গৌড়রাজ শশাঙ্ক কে হর্ষাব্দ প্রচলন করেন হর্ষবর্ধন ছশো ছয় খ্রিস্টাব্দে হর্ষাব্দ নামে একটি অব্দ প্রচলন করেন নেক্সট প্রশ্ন হর্ষবর্ধন কোন বংশের রাজা ছিলেন হর্ষবর্ধন থানেশ্বরের পশুভূতি বংশের রাজা ছিলেন নেক্সট প্রশ্ন ভাস্কর বর্মা কে ছিলেন ভাস্কর বর্মা ছিলেন কামরূপের রাজা নেক্সট কার নেতৃত্বে ভারতে হুন আক্রমণ হয়েছিল তোর মানের নেতৃত্বে গুল কে ছিলেন সবচেয়ে দুর্ধর্ষ হুন নায়ক বাংলার প্রথম সার্বভৌম শাসক কে শশাঙ্ক শশাঙ্কের রাজধানী কোথায় ছিল কর্ণসুবর্ণ হর্ষবর্ধনের রাজধানী কৌনজ সকল সকলোত্তর পথনাথ কাকে বলা হতো হর্ষবর্ধনকে শিলাদিত্য উপাধি নিয়েছিলেন হর্ষবর্ধন হর্ষচরিতের রচয়িতা কবি বানভট্ট নেক্সট প্রশ্ন হিউয়েন সাং এর ভ্রমণ বৃত্তান্তটির নাম সি ইউ কি বাংলায় পাল বংশের প্রতিষ্ঠাতাকে গোপাল নেক্সট প্রশ্ন বাংলার প্রথম নির্বাচিত রাজা কাকে বলা হয় পাল বংশের গোপালকে পাল বংশের শ্রেষ্ঠ রাজাকে দেবপাল নেক্সট প্রশ্ন কোন পাল রাজা বিক্রমশীল উপাধি গ্রহণ করেন রাজা ধর্মপাল কোন পাল রাজার আমলে কৈবত্যবিদ্য হয়েছিল দ্বিতীয় মহিপালের আমলে কৈবত্যবিদ্য হয়েছিল এই ছিল তোমাদের আজকের ক্লাস